রেস্তোরাঁতে অত অত পেজ নাই, তার মধ্যে ওই পূজার পরে আবার এলসি অবশ্যই আসবো, এলসি তো আসা বাদ নাই, এলসি আসলে বাজার একটু কমবো না, তবে এরকম বাজারে কেনা যাবো কেনা যাবে। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আপেল জাতের দেশি পেঁয়াজ, আমরা আজকের বাজার পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেবো সরাসরি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে, যিনি এই হাট থেকে দর্শক পেঁয়াজ পাঠাচ্ছেন সিরাজগঞ্জে, সিরাজগঞ্জের চান্দাই কোনা। চলুন কথা বলি দর্শক বন্ধু, আজকের বাজার পরিস্থিতি জানিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, শুরুতে আপনাদের ব্যবসা মানে পরিস্থিতি কেমন? মোটামুটি ভালোই, খারাপ না, ভালো করে ব্যবসা হচ্ছে না। আচ্ছা, এই যে চলমান বাজার পরিস্থিতি, ক্রমশই বৃদ্ধি হচ্ছে পেঁয়াজের দাম, আজকে একটু বাজার কম দেখলাম, এই কারণটা কি? আগে আগে কিনলাম 4300, পরে 4500, 4500, হ্যাঁ 4500, আজকে সর্বোচ্চ বাজার 4500 টাকা, আজকে 4500। আচ্ছা, একটু জানাবেন যে এখন এই সময় দাঁড়িয়ে পেঁয়াজের বাজার বৃদ্ধি হওয়ার কারণটা কি? কারণ যে এই পূজার লেগে এলসি বন্ধ আছিল, এই জন্য বাজার একটু, তো কালকে পরশু আরো বাজার বেশি আছিল, 4500 ছিল, আজকে আবার একটু আমদানির কারণে মনে হয় 200 কম, আমদানি কম, লাস্টে তার মালি ধরে পারলাম না, খুব ধরে দিলাম, তারপরে এখন পর্যন্ত বাসি বঙ্গাই এমন অবস্থা। আর আজকে আপনি যে পেঁয়াজ কিনলেন, এই কয় বস্তা হবে? ভালো পেঁয়াজ দিয়েছি, আজকে তো পেঁয়াজ কম কিনেছেন, কারণ কি? তাও মানে ধরে পারলাম না, পেঁয়াজ চাহিদা বেশি, চাহিদা বেশি, ছোট পেঁয়াজ 6000 টাকা পর্যন্ত। এই যে বেসন পেঁয়াজের আজকে কি খবর একটু জানা? বেসন পেঁয়াজ সর্বোচ্চ 6000, দি একটু বেশিও আছে, আর চলাচল বাজার যেটা একটু বেসন একবারে একটু ছোট ওটি গেছে 6000-6500, আর যেটা একটু নিচ একটু জোরে বলেন মোটা, এটা যেটা একটু মোটা ওটা গেছে 5000-5500। আচ্ছা, একটু জানাবে যে মাজরা পেঁয়াজের দাম কত আজকে? মাজরা পেঁয়াজ তাও তো মনে হয় 46-47, 46-47 টাকা। আচ্ছা, একটু এখন আপনার ব্যবসার অভিজ্ঞতাতে জানাবেন যে বাজার পরিস্থিতি কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও পেঁয়াজের বাজার বলা যায় না কেমন হবে। এমনই পাওয়া যাবে না, আমদানি হইলে কমে যায়, আমদানি নাহলে বেড়ে যায়, এই সমস্যা। এখন তো গৃহস্থরাতে অত অত পেজ নাই, তারপরে ওই পূজার পরে আবার এলসি অবশ্যই আসবো, এলসি তো আসা বাদ নাই, এলসি আসলে বাজার একটু কমবো না, তবে এরকম বাজারে কেনা যাবো, কেনা যাবে না, হ্যাঁ মালের চাহিদা একটু, এলসি আসলে চাহিদা একটু কমে যাবে এই মালে, এই জন্য বাজারে এরকম বাড়বো না, 42-43-44 এরকম বাজার থাকবো, বেশি থাকবো। আমরা যদি একটু দেখাই দর্শক, এই পেঁয়াজটা আজকে 43-4400 টাকা, সর্বোচ্চ 4500 টাকা দরে কেনা হয়েছে। আর আরো কিছু তথ্য জানাবেন আমাদেরকে, আপনারা যেখানে পেঁয়াজ বিক্রি করছেন সেখানে চাহিদা কেমন আছে? চাহিদা আমার ওখানে তো তেমন না, ওই একজন নেয় হাফ কেজি, 1 কেজি, 11 তার চাহিদার কি দেখবেন, তাহলে নিয়ে গেলে বেচা হয়, একই বেচা হচ্ছে, এটাই হলো চাহিদা, এটাই চাহিদা, চাহিদা নাহলে তো পেঁয়াজ দাম কমে যায় না, দাম কমতে এখন এলসি পেস আসলে পরে আবার বাজার সৃষ্টিশীল হবে, এখন তো নেয়ার পরে তো আর কোনো পূজা টুজাও নাই, ঈদ বিদ নাই। আচ্ছা, টানার কথা, টানার কথা না, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দিয়েছেন। দর্শক বন্ধুরা, আমরা ছিলাম সিরাজগঞ্জের ব্যবসায়ীর সঙ্গে, এবং এই মুহূর্তে জানাবো পেঁয়াজ, একটু তারিখ দাও নাকি, রসুনের বাজার, দশকের দিকে রসুনের বাজার ইতিহাস সর্বনিম্ন, 7500 থেকে শুরু করে রসুনের বাজার আজকে 9000 টাকা পর্যন্ত রয়েছে, রসুনের বাজার দর্শক বন্ধুরা বেড়েছে।